এই যে যেটাই নিয়ে এসছি একেবারে নতুন বিল্ডিং, এইটা মোটামুটি পুজোর আগে হ্যান্ড ওভার হয়ে যাবে। অত্যন্ত সুন্দর ফ্ল্যাট, এইটা একটা 3BHK ফ্ল্যাট রয়েছে, অনেক স্পেসিয়াস, অনেক স্পেসিয়াস ড্রয়িং রুমটা রয়েছে। কাজ হচ্ছে একদম ফিনিশিংয়ের কাজ হচ্ছে, পট্টির কাজ, টাইলসের কাজ, টাইলসের কাজ জংশন মার্বেলের আছে। এইটা হচ্ছে কি 11-12 একটা বেডরুম, এটা কিন্তু সাউথে ওপেন রয়েছে, এটা এই জানালাটা সাউথে আছে, এইটা ওয়েস্টের জানালা। আর এর সাথে রয়েছে এখানকার একটা বাথরুম রয়েছে, এটা মোটামুটি 4-6 বাথরুম রয়েছে, টাইলস ফিনিশিং রয়েছে। এর সাথে এই ড্রয়িং রুমটা অনেক বড়, এবং ড্রয়িং রুমের সাথে কিন্তু একটা ওপেন ব্যালকনি রয়েছে, ড্রয়িং রুমের সাথে সুন্দর একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা কিছুদিনের মধ্যে সাজানো গোছানো হবে। আর সঙ্গে যেটা আছে যে এটা হচ্ছে ওপেন কিচেন, কিচেনটা সবাই ফিট হচ্ছে, ওপরে হচ্ছে মার্বেল ফিনিশিং রয়েছে। এটা হচ্ছে গিয়ে কিছুটা রেড ব্ল্যাক কম্বিনেশন করে এই মার্বেলটা রয়েছে, আর মার্বেলের টাইলসের কালারটা খুব সুন্দর, মোটামুটি 1-1.5 ফুটের যে টাইলসগুলো হয়, 12-18 ইঞ্চি সেই টাইলসগুলো বসানো রয়েছে। কিচেনটা অত্যন্ত সুন্দর সফিস্টিকেটেড কিচেন করা আছে, এদিকে টাইলস বসবে। এইটা রয়েছে নর্থ ওয়েস্ট করে, মোটামুটি উত্তরমুখী রান্নাটা আসবে, রান্নাঘরটা। আর এর সঙ্গে দুটো বেডরুম রয়েছে, এটাও এখানে মোটামুটি 10-12 এই বেডরুমটা, এটা নর্থে আছে, 10-12 বেডরুম। এখানে কমন স্পেসে টয়লেটটা আছে, টয়লেটগুলো রয়েছে। আর এর সঙ্গে যে রয়েছে এইখানটায় আর একটা বেডরুম রয়েছে, এটা মোটামুটি 11-12 বেডরুম আছে, ভালো বেডরুম। সবচেয়ে এই ফ্ল্যাটটা এমনিতে কাজটা খুব ভালো রয়েছে, অনেক স্পেসিয়াস যেটাকে বলা হয় ড্রয়িং রুম ওপেন কিচেন রয়েছে, সুন্দর জায়গা। আর এখান থেকে কাছাকাছি রয়েছে হচ্ছে যে বি-3 খেলার মাঠ, প্রায় 3-4 মানে ফুটবল গ্রাউন্ড মাঠটা আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ওপেন গ্রাউন্ড। আর এর কাছাকাছি হচ্ছে গিয়ে বাস স্টপেজ আছে, গিয়ে 6 নম্বরের বাস স্টপ, 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সেন্ট্রাল পার্কটা, এখান থেকে কল্যাণী সেন্ট্রাল পার্ক 500 মিটার, 400-500 মিটারের মধ্যে হবে, দারুণ সুন্দর জায়গা। এটা দেখে নিন আলমারির পজিশন, দারুণভাবে অল আলমারি আসবে, আর খুব সুন্দর এই ইয়েগুলো জায়গা। আর এই জায়গাটা সেন্ট্রাল পার্ক কাছে, বি-3 খেলার মাঠ কাছে, কাছেই রয়েছে কংগ্রেস রোড, দারুণ সুন্দর কমিউনিকেশন, কাছাকাছি বাজার রয়েছে, মোটামুটি সবই 500 মিটারের মধ্যে বাজার থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো আছে। আর এই জায়গাটায় দেখুন এখানটায় লক পজিশনও আছে, বাথরুমে এক দারুণ সুন্দর ফ্ল্যাটটা। আর এটার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বারে, আমাদের নাম্বারটা হচ্ছে 858-381-9122, 858-381-9122। আমাদের আরেকটা নাম্বার 9477-955-988, 9477-955-988। এইটা কিন্তু একটা এটা সেলডিড প্রপার্টি না, এটা লিজডিড প্রপার্টি, বাট এটা ব্যাংকের লোন হবে, লোনেবল প্রপার্টি। আমরা স্ক্রিনের পর সমস্ত প্রাইস লিখে দেবো। 3BHK ফ্ল্যাট মোটামুটি 1100 স্কোয়ার ফিট থেকে কত হবে, 1100 থেকে 1150 স্কোয়ার ফিট মতো হবে, ধরে নিন 1150 স্কোয়ার ফিট সুপার বিল্ডআপ এরিয়া, কার্পেট এরিয়া মোটামুটি আসবে 800 স্কোয়ার ফিট মতো কার্পেট আসবে, 800 থেকে 850 স্কোয়ার ফিট কার্পেট ধরে চলুন। দারুণ সুন্দর ফ্ল্যাট, এখানে ইউনিট হিসাবে বিক্রি হয়, যাই হোক আপনারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারে, নাম্বারটা হচ্ছে আর একবার বলে দিচ্ছি 858-381-9122, আর একটা নাম্বার 9477-955-988। এই ফ্ল্যাটটি কিন্তু কল্যাণীতে, কল্যাণী বি ব্লকে নিয়ারেস্ট জায়গা, এখান থেকে
সাত মিনিট থেকে 10 মিনিট, 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে 2 নম্বর বাজার, 5 মিনিট, 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে গিয়ে সেন্ট্রাল পার্ক, 3-4 মিনিট খেলার ওয়াকিং ডিস্টেন্সে খেলার মাঠ বাজার, আর স্টেশন ধরুন এখান থেকে 10 থেকে 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে বাড়ি ইয়ে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, দারুণ সুন্দর। কল্যাণীতে মোট 4টে স্টেশন আছে, কল্যাণী, কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী সীমান্ত। কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা হবে নিয়ারেস্ট, এটা 1 কিলোমিটার ডিস্টেন্স আছে। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, আপনাদের সবার দিন ভালো কাটুক। আর এই ফ্ল্যাটটা কিন্তু আমরা পুজোর আগে এটা ডেলিভারি হয়ে যাবে, অতএব আপনারা ইমিডিয়েট বুকিং করুন। আপনাদের যদি কিছু চয়েস থাকে এই সময়ে চয়েসটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ফুল ফিনিশিং হয়ে গেলে তখন আর আপনাদের চেঞ্জের অপশনটা থাকবে না। সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক, হ্যাভ এ নাইস ডে গাইস, বাই।